পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নদিয়ার পলাশীপাড়া থানার পলাশীপাড়ায় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো। বুধবার বিকেলে জিটি স্কুল ময়দান থেকে এই মিছিল শুরু হয়ে পলাশীপাড়া বাজার পরিক্রমা করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন তেহট্ট 2 নম্বর ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী মিঠু বড়াল, সহসভানেত্রী শ্রাবণী মাঝি, সম্পাদিকা আনোয়ারা মণ্ডল, পলাশীপাড়া অঞ্চল সভানেত্রী ইলোরা সরকার, গোপীনাথপুর অঞ্চল সভানেত্রী সালমা বিবি, সদস্য পম্পি বিশ্বাস সহ অন্যান্য মহিলা কর্মী সমর্থকরা। আপনার নাম? আমার নাম মিঠু বড়াল, 2 নম্বর ব্লকের। আজ পলাশীপাড়ের রাজপথে মোদিবাবুর অসম্ভব হারে যে গ্যাসের দাম বৃদ্ধি করছে, ওষুধের দাম বৃদ্ধি করছে, সাধারণ মানুষের জনজীবনের ওপর তার গভীর প্রভাব পড়ছে, তার বিরুদ্ধে আমরা পলাশীপাড়া তৃণমূল মহিলাদের পক্ষ থেকে আমরা রাজপথে নেমেছি। যদি এই গ্যাসের মূল্যবৃদ্ধি না কমে, পেট্রোল পণ্যের মূল্য যদি না কমে, আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। আপনার নাম? ইলোরা সরকার। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।